আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেপ্টেম্বর 23 বিএনপি প্রশ্নে জামাতের শীর্ষ পর্যায়ে দুই গ্রুপ, কি ঘটেছে দেখুন, কে সঠিক, জামাতের মধ্যে গ্রুপিং না অন্য কোনো কৌশল, রহস্য কি? জামাতের আমির বলছেন এক কথা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রচার সম্পাদক নায়েব আমির বলছেন আরেক কথা, জামাতের ভারপ্রাপ্ত আমির বলছেন এক কথা, নায়েব আমির বলছেন তার উল্টো কথা। সাম্প্রতিক সময়ে এরকম একটা ঘটনা ঘটেছে, অনেকের চোখে হয়তো বা পড়েনি, অনেকেই দৃষ্টি আকর্ষণ করেছে। এই ফাঁকে সুযোগ নিচ্ছে এবি পার্টি, তারা খোঁচা দিচ্ছে এবং বিএনপি পন্থী বা এক্স শিবির অনেকেও কিন্তু খোঁচা দিচ্ছে, জামাতের মধ্যে সমন্বয় নেই, উচ্চ পর্যায়ে আমির নায়েব আমিরদের মধ্যেই দ্বন্দ্ব, এক একজনে এক কথা বলে। এখন এটা রহস্যটা কি দেখেন, এর মধ্যে হেকমত থাকতে পারে, বুঝে শুনে উদ্দেশ্যমূলকভাবেও এই আমির এক ধরনের কথা, নায়েব আমির আরেক ধরনের কথা বলে থাকতে পারে এবং এখতেলাপও থাকতে পারে, ভিন্ন মতও থাকতে পারে। বিষয়টা একটু আগে জানাই যে কী ঘটেছে, তারপরে বিশ্লেষণে যাই। কয়েকদিন আগে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী সাবেক এমপি, তিনি মানব জমিনের সাথে একটা সাক্ষাৎকারে বলেছিলেন, সরকার অনুমতি দিক বা না দিক জামাত কর্মসূচি চালিয়ে যাবে, জাতীয় ঐক্যের ভিত্তিতে কর্মসূচি আসবে সেপ্টেম্বরের শেষের দিকে ইঙ্গিত করেছিলেন। বিএনপির সাথে সম্পর্ক ভালো, দেখেন কী বলেছে, বিএনপির সাথে সম্পর্ক ভালো, যুগপথ কর্মসূচির জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে, আলাপ আলোচনা চলছে, অচিরেই রেজাল্ট পাবেন, ছাত্রদল শিবিরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চলছে, উদ্যোগ নেওয়া হচ্ছে। কী বোঝা যায়, বিএনপি জামাত সুসম্পর্ক বা বিএনপি জামাত ঐক্যের স্পষ্ট বার্তা দিয়েছেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, আমরা সেটা বিশ্লেষণ করেছিলাম, ইতিবাচকভাবে তুলে ধরেছিলাম, জাতি খুশি হয়েছিল। কিন্তু এই বক্তব্যের কয়েকদিন পরেই যমুনা টেলিভিশনের সাথে জামাত ইসলামের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান তিনি বলেছেন, বিএনপির সাথে জোট করে কোনো লাভ নাই, সরে এসেছে জামাত, তাই অন্য ইসলামী দলগুলোর সঙ্গে এখন জোট করার বিষয়ে আলাপ চলছে, বন্ধুর প্রতি খেয়াল না রাখলে বন্ধুত্ব বেশি দিন টেকে না, তারা যখন বলল আমাদের লাভ নেই, মানে বিএনপি যখন বলল আমাদের লাভ হয় নাই, আমাদের ক্ষতি হয়েছে, জামাতের রং গায়ে লাগলে ক্ষমতা আসতে পারবে না, তারা জোট বাদ দিছে, আমাদেরও জোটে থাকে লাভ হয়নি, আমরাও সরে আসি, ইত্যাদি ইত্যাদি, বিএনপি এককভাবে পারবে না, জামাত ছাড়া অতীতও সফল হয়নি, এই সেম কথা এই কথা বলেছেন। এর মানে কি দর্শক, এই নায়েব আমির কথার ভারপ্রাপ্ত আমির কথা কি বিপরীতমুখী মনে হয় না? মনে হয় না যে দুই গ্রুপ? আবার সেম বিষয়ে যখন গত বছর জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব বিএনপির সাথে জোট নাই এরকম মর্মে একটা ইন্টারনাল প্রোগ্রামে বক্তব্য দিয়েছেন, সেই ক্লিপস ফাঁস হয়ে গিয়েছিল, সেখানেও কিন্তু সেম কথা ছিল অধ্যাপক মুজিবুর রহমানের মতো, কিন্তু তখনও কিন্তু জামাতের এই ডাক্তার তাহের থেকে শুরু করে প্রচার সম্পাদক অনেকেই কিন্তু আমিরুল জামাত ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য, ব্যক্তিগত বক্তব্য বলার মতো ধৃষ্টতাও দেখিয়েছিল। অবশ্য তারা কিন্তু আমিরে জামাতের বক্তব্যকে ব্যক্তিগত বলার পর জামাতের কর্মীদের তোপের মুখে পড়েছিল, যুগ এক নেই, এখন কিন্তু নায়েবে আমিররাও কিন্তু কর্মীদের তোপের মুখে পড়ে, মারাত্মক সমালোচনার মুখে পড়ে। ডাক্তার তাহের সাহেব কিছুদিন আগে ডয়েচে বেলেতে যৌক্তিক, আমার দৃষ্টিতে শতভাগ যৌক্তিক কথা বলে মুক্তিযুদ্ধ নিয়ে, তারপরও কর্মীদের একটা অংশের তোপের মুখে পড়েছিলেন, প্রকাশ্য সমালোচনার মুখে পড়েছেন, নানানভাবে তাকে ধুয়ে দিয়েছে বলা যায় জামাত শিবিরে কর্মীরাই। এখন এই যে দুই গ্রুপ, এটার রহস্যটা কি আসলে, কে সঠিক? এর উত্তরে আমি বলবো দুইটা বিষয়। এই যে দুইটা গ্রুপ বা দুইটা পক্ষ বা এখতেলাপ, আপনি ভদ্রভাষায় বললে বলবেন এখতেলাপ, আর একটু সমালোচনা বা ক্রিটিক করার ভাষায় বললে বলবেন যে গ্রুপিং, আর একটু কঠিন ভাষায় বললে বলবেন ফ্যাকশনালিজম, কিন্তু কথা একই, যাই বলেন না কেন কোনো সমস্যা নেই। আমি মনে করি এটা জামাতের জন্য একটা পজিটিভ দিক, গণতান্ত্রিক রাজনীতিতে এটা একটা সৌন্দর্য। বিএনপির সাথে থাকা বা বিএনপির সাথে সম্পর্ক রাখা উচিত না বিএনপিকে একটু ক্রিটিক করা উচিত, এ বিষয়ে জামাতের শীর্ষ নেতৃত্বের মধ্যে এখতেলাপ আছে, ভিন্ন মত আছে, এটাই আমার কাছে খুব ভালো লেগেছে। এখন সবাই যদি একজন একটা বলবে, আমির বলবে, আমিরের কথাকে ব্যক্তিগত বলা যাবে না, কিন্তু জাস্ট আমি এটার সাথে ব্যক্তিগতভাবে একমত নই এভাবে বলা যায়, অথবা সংগঠনে এটা নিয়ে নানান মত আছে, আমরা সব পর্যালোচনা করে একটা সিদ্ধান্ত হয়তো বা আসবো, অথবা এ বিষয়ে সংগঠনের কোনো কনসেন্সাস সিদ্ধান্ত নিয়ে এভাবে বলতে পারে। আর এই যে ডিভাইডেড ওপিনিয়ন নির্বাহী পরিষদ সদস্যদের মধ্যে, শীর্ষ নেতৃত্বের মধ্যে, এটা ভালো, কারণ এতে কিন্তু একটা স্পেস থাকে, এবং এটা এরকমও হতে পারে যে বুঝে শুনে পরিকল্পিতভাবেই ভারপ্রাপ্ত আমির এক কথা বলছেন,
নায়েবে আমির বন্দনে তারা একটু ভিন্ন কথা বলছেন, বিপরীত কথা বলছেন। কারণ কি? এতে একদিক থেকে বিএনপির বিরুদ্ধে জামাত নেতারা বলছে বিএনপিকে প্রেসারে রাখা, বিএনপির কাছ থেকে মূল্যায়নের জায়গাটা সম্প্রসারিত করার একটা গ্রাউন্ডও তৈরি হয়। আবার অন্যদিকে বিএনপির সাথে আছে বা ডাক্তার তাহের টাইপের কথাবার্তা যারা বলেন, এই টাইপের কথার মাধ্যমে প্রয়োজনে বিএনপির সাথে আবার সম্পর্ক মেরামত করা, বা আমরা তো আপনাদের সাথে আছি, আমরা তো বলিনি, দু একজনে বললো, আপনাদের পক্ষেই বলেছি বা আপনাদের সমালোচনা তো করিনি, তো এগুলোর মাধ্যমে কাছাকাছি আসাও কিন্তু সম্ভব। এর মানে এটা এভাবে পরিকল্পিতভাবে এই উদ্দেশ্য হতে পারে যে দুইটা অপশনেই রেখে দিচ্ছে, বিএনপি ক্রিটিক করার অপশনও আবার বিএনপির প্রয়োজনে কাছে আসার অপশনও রেখে দিচ্ছে। এটাও কিন্তু একটা সুন্দর একটা হেকমত হতে পারে যদি আসলে এভাবে করে থাকে। আর বাস্তবে যদি দুই গ্রুপ হয়ে থাকে এই বিষয়ে, এটাও ভালো। গণতান্ত্রিক রাজনীতিতে এভাবে সামিনা ওতানার চাইতে এভাবে ভিন্ন ভিন্ন ওপিনিয়ন, এটা খারাপ কিছু না, আমি খারাপভাবে দেখি না। তবে আমিরে জামাতের কোনো বক্তব্যকে ব্যক্তিগত বলাটা খারাপ, বরং তারা বলতে পারেন যে আমার কথা ব্যক্তিগত, আমি তার সাথে একমত নই। এতটুকু গণতান্ত্রিক সাহস জামাত নেতাদের এখন পর্যন্ত তৈরি হয়নি যে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এর মানে অনেকে তো মানে সংগঠনের বাইরে চিন্তা করা সাহসই পান না, এতে গণতান্ত্রিক রাজনীতিতে সফল হওয়া যায় না, এটা চিন্তার জগৎকে সংকীর্ণ করে। এজন্যই ডাক্তার তাহেরদের একটু ভিন্ন মত, এগুলো আমি ইতিবাচকভাবে ওয়েলকাম করি। আমি জানি যে ডাক্তার তাহের বা এই টাইপের লোকেরা আমার প্রতি অত্যন্ত ক্ষুব্ধ। আপনারা যদি ক্ষুব্ধ হন, এটা আপনাদের একটা ব্যর্থতা, আপনি এখন পর্যন্ত গণতান্ত্রিক নেতার যোগ্যতা অর্জন করতে পারেননি, আপনি কিসে নির্বাচন করছেন? আপনাদের এই সমালোচনা করি, এটা গ্রহণ করতে পারছেন না, এতে রাগ হন, আপনাদের রাগে আমাদের কিচ্ছু আসে যায় না, কিন্তু আমাদের রাগে আপনাদের অনেক কিছু আসে যায়। আপনাদের নেতৃত্বের যোগ্যতাকে আমরা প্রশ্নবিদ্ধ করে দিতে পারি। আমরা ভোটার, আমরা আপনাদের সমর্থক, আমরা যদি আপনাদের ক্রিটিক করি, সমালোচনা করি, আপনাদেরকে অযোগ্য বলি, তাহলে আপনি নৈতিকভাবে নেতা হওয়ার যোগ্যতা হারান। আর আমাদের উপর আপনি রাগ হন কোন সেন্সে? আপনি কিসের গণতান্ত্রিক রাজনীতি শিখছেন? আমরা জানি যে কীভাবে কী রাগ হন, এসব রাগ টাগ বাদ দিয়ে গণতান্ত্রিক হওয়ার চেষ্টা করুন, মনকে বড় করার চেষ্টা করুন, সমালোচনা গ্রহণ করার সৎ সাহস দেওয়ার রাখার চেষ্টা করুন, সংকীর্ণতা পরিহার করুন, আমরা এই আহ্বান জানাচ্ছি। এখন কে সঠিক? আমি বলবো যে দুইজনেই সঠিক, দুই গ্রুপেই সঠিক। যারা বিএনপির পক্ষে বলছে বা বিএনপির সাথে থাকা, বিএনপির সাথে ভালো সম্পর্ক আছে, সামনে ঐক্য হবে এ কথা বলছে, তারাও সঠিক। আবার অধ্যাপক মুজিবুর রহমান কিংবা ডাক্তার শফিক রহমান যারা বিএনপি ক্রিটিক করছে, বন্ধুত্বের মর্যাদা দিতে পারেনি বলছে, তারাও সঠিক। দুইটাই সঠিক হিসাবে আমরা এখন অ্যাপ্রিসিয়েট করতে চাই। তাহলে প্রশ্ন আসতে পারে দুইটাই সঠিক কোন যুক্তিতে? যুক্তি তো আগেও দিয়েছি, আবারও বলি, বিএনপি ক্রিটিক করা যাতে বিএনপি আরও মূল্যায়ন করে, জামাতের গুরুত্ব উপলব্ধি করে, এই কারণে ডাক্তার শফিক রহমান বা মুজিবুর রহমানের বক্তব্য সঠিক। ডাক্তার তাহের কিংবা মতিউর রহমান আকন, তারা যারা বিএনপির সাথে ভালো সম্পর্ক আছে এবং থাকবে বলছে, সুসম্পর্ক আছে বল, তারা কেন সঠিক? কারণ প্রয়োজনে বিএনপিকে এই সব কথার প্রমাণ দেখিয়ে বিএনপির সাথে সহজেই সুসম্পর্ক খুব সহজেই প্রতিস্থাপন করা যাবে যদি প্রয়োজন হয়। এজন্য দুইটা ধারারই প্রয়োজন রয়েছে।